আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে লুবিস্টন ক্যাপসুল নিয়ে রিভিউ দেওয়া হবে। লুবিস্টন ক্যাপসুলটি বর্তমান বাজারে 8 mcg বা 24 mcg তে পাওয়া যায়, অর্থাৎ লুবিস্টন 8 মাইক্রোগ্রাম বা লুবিস্টন 24 মাইক্রোগ্রামে পাওয়া যায়। আজকে ভিডিওতে লুবিস্টন ক্যাপসুল কি কি সমস্যা ক্ষেত্রে নির্দেশিত, তার খাওয়ার নিয়ম, বর্তমান কোম্পানি রেট এবং কিছু পার্শ্বপ্রতিক্রিয়া সহজভাবে এবং সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব। লুবিস্টন ক্যাপসুলটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির প্রোডাক্ট, আর এর জেনেরিক নাম লুবিপ্রোস্টন। ক্যাপসুলটি ব্যবহার করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন, কারণ ডাক্তার একটি রোগীর সব ধরনের সমস্যার কথা বিবেচনা করে ক্যাপসুল বা ঔষধ এবং তার খাওয়ার নিয়ম নির্ধারণ করে থাকে। ক্যাপসুলটি খাওয়ার নিয়ম, এক কথায় বলতে হলে এটি কষ্টকাঠিন্য সমস্যায় নির্দেশিত, অর্থাৎ পর্যাপ্ত বয়স্কদের দীর্ঘস্থায়ী নন ক্যান্সারের ব্যথা থেকে উৎপন্ন কষ্টকাঠিন্যের ক্ষেত্রে এটি ব্যবহার করা যায়। তাছাড়া পেটের বিভিন্ন রকম অস্থিরতা বা অস্বস্তি বা মলত্যাগের বিভিন্ন সমস্যায় ক্যাপসুলটি নির্দেশিত। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। এছাড়া যেসব রোগীদের এই ওষুধের প্রতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, আর দীর্ঘমেয়াদে বা অনেকদিন যাবত ক্যাপসুলটি ব্যবহার করা যাবে না। তাতে রক্তে পটাশিয়ামের ঘাটতি বা শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে। যাদের পেটের ব্যথা বা বমি হয় তাদের ক্ষেত্রে ট্যাবলেটটি ব্যবহার করা উচিত নয়, আর কেউ যদি ট্যাবলেটটি অধিক মাত্রায় ডোজ খেয়ে ফেলে সেই ক্ষেত্রে অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। 8 মাইক্রোগ্রাম ক্যাপসুলটি একটি করে দিনে 2 থেকে 3 বার খাওয়া যায়, তবে সর্বোচ্চ 24 mcg বা 24 মাইক্রোগ্রামে খাওয়া যায়। ক্যাপসুলটি বাচ্চাদের জন্য খাওয়া উচিত নয়, আর ক্যাপসুলটি অবশ্যই খাওয়ার সাথে বা ভরা পেটে খাওয়া উচিত। ক্যাপসুলটির বেশ কিছু সাইড ইফেক্ট আছে, তবে সাইড ইফেক্টের প্রভাব সবার উপর দেখা দেয় না। কিছু সাইড ইফেক্ট বা কিছু পার্শ্বপ্রতিক্রিয়া কিছু রোগীর উপর দেখা দিতে পারে। এই ক্যাপসুলটি খাওয়ার পরে কখনো কখনো পেট ফাঁপা, পায়ু পথে বায়ু নির্গমন, পেট ব্যথা, ডায়রিয়া, মলদ্বারে জ্বালা পোড়া বা অ্যালার্জির প্রতিক্রিয়াও দেখা দিতে পারে। 8 মাইক্রোগ্রাম ক্যাপসুলটির বর্তমান কোম্পানি রেট 15 টাকা করে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।